뭐 이제 갑자기 아 아프리카 거라고 하고 마트 거라고 하고 আমাদের এখানে এই জিনিসটা করতে পারলে যেন ভালো হয়, যেমন ধরো আমরা খুব সীমিত পরিসরে 10টা বইয়ের প্রকাশ সংস্কার করবো না, আমরা করবো 4টা বা 3টা, তার দিন একটু আলোচনা করে যদি দীর্ঘায়িত করা যায় সেই দিক থেকে আমাদের লক্ষ্য রাখার জন্য বাংলা একাডেমি কর্তৃপক্ষের প্রতি আমি আবেদন জানাচ্ছি। এটা আরেকটা ব্যাপার, এই বইয়ের পাণ্ডুলিপিটা যখন আমার হাতে এসে পড়ে তখন আমি দেখলাম যে না, আপনার সুপর্ণা এলিস গোমেজ সত্যি মানে তার একটা ঔজ্জ্বল্য আছে, তার মধ্যে আলো লুকিয়ে আছে এবং সেটার আমরা ধীরে ধীরে তার বই প্রকাশ আমরা দেখব এবং তার প্রস্তুতি তিনি নেবেন এই আশীর্বাদ আমি তা করি। এক দ্বিতীয়ত ব্যাপারটা হলো যিনি কবিতা লেখেন, আমি দেখেছি আমাদের দেশে শুধু কবিতা পড়েন তা কিন্তু ঠিক না, তাকে নানা বিষয় করতে হবে। যেমন ধরুন আমি একটা কথা বলি, এটা আপনার কেউ কিছু মনে করবেন।